নভেম্বর ডিসেম্বরে ইউটিউবের বেশ কিছু আপডেট রিভিল করা হয়েছে, যেটা এই চ্যানেলে আপডেট করা হয়নি। বাট যারা ইউটিউবার হতে চান তারা অন্যান্য চ্যানেল থেকে দেখে নিয়েছেন। সো এই যে আপডেটগুলো, এদের মধ্যে ওয়ান অফ দ্য ম্যাসিভ আপডেট সেটা হচ্ছে ইউটিউবের কপিরাইট পলিসির উপরে। ফর এক্সাম্পল, আমরা একটি ভিডিওর বিরুদ্ধে কপিরাইট ক্লেম করবো, এটার জন্য আমাদের কী করতে হবে? আমাদের খুঁজে দেখতে হবে আমাদের ভিডিওটা কে চুরি করে আপলোড করেছে, কিংবা একটু একটু এডিট করে তার চ্যানেলে রি আপলোড করেছে। এগুলো আমাদের খুঁজে বের করতে হবে, অ্যান্ড দেন আমরা চাইলে কপিরাইট ক্লেম করতে পারতাম। আর যারা অলরেডি এমসিএন কিংবা বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানির সাথে যুক্ত রয়েছেন, অ্যাকচুয়ালি যারা কন্টেন্ট আইডি নিয়েছেন, তারা চাইলে খুব সহজেই কপিরাইট ক্লেম করতে পারতো, বাট তাদের খুঁজতে হতো না, কারণ তাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে আসতো যে এই চ্যানেল থেকে আপনার এই ভিডিওটি রি আপলোড করা হয়েছে। আপনি চাইলে এখন সেই ভিডিওটার বিরুদ্ধে কপিরাইট ক্লেম করতে পারেন, কিংবা সেই ভিডিওটা রিমুভ করতে পারেন, কিংবা সেই ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারেন। ওয়েল, এগুলো ছিল এমসিএন এর বিষয়। বাট মোস্ট অফ দ্য পিপল ইউটিউব থেকে কন্টেন্ট আইডি নেয় না, আর কন্টেন্ট আইডি নেওয়ার জন্য বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, যেটা ম্যাক্সিমাম পিপল ফলো করে না। ওয়েল, এ সকল প্যারা বাদ দিয়ে ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী আপনার যখন কোনো একটি ভিডিও অন্যান্য চ্যানেলে রি আপলোড করা হবে, তখন আপনার কাছে এই ধরনের একটি নতুন ট্যাব ওপেন হবে এবং সেখানে দেখাবে যে আপনার এই ভিডিওটা এই চ্যানেলে রি আপলোড করা হয়েছে, যেটা একটি কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। সো আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। যা বলছিলাম, আপনার যখন কোনো একটি ভিডিও রি আপলোড করা হবে তখন এই ধরনের ট্যাব ওপেন হবে। ওয়েল, এখন এই ট্যাব কারা কারা পাবেন, কারা কারা পাবেন না, এই বিষয়টি একটি ক্লিয়ার হয়নি। দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলে মনিটাইজ রয়েছে এবং আমার একটি ভিডিও, আমার দুইটি ভিডিও অন্যান্য চ্যানেলে রি আপলোড করা হয়েছে। সো দ্যাটস ওয়াই আমি এই ট্যাবটি পেয়ে গেছি। কিন্তু আমার একটি নতুন গেমিং চ্যানেল রয়েছে যেখানে এই ট্যাবটি নাই, কারণ এই চ্যানেলে মনিটাইজেশন নাই, কিংবা এই চ্যানেলের কোনো ভিডিও অন্যান্য চ্যানেলে আপলোড নাই। ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন ট্যাব ওপেন হয়েছে, যেটার নাম হচ্ছে কপিরাইট। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের দেখাবে আমাদের কয়টা ভিডিও অন্যদের চ্যানেলে রি আপলোড করা হয়েছে। সো জাস্ট আমরা প্রথম লিঙ্কে ক্লিক করছি, যে প্রথম যে রি আপলোড করছে তার চ্যানেলে আমরা যাচ্ছি, অ্যান্ড তার মোট 11টা সাবস্ক্রাইবার রয়েছে, অ্যান্ড সে আমার এই ভিডিওটা পুরোপুরি রি আপলোড করে ফেলেছে। সো দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশান রয়েছে। সো এটা হচ্ছে তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারবো যে আসলে এটা ডিলেট করবে কিনা, আমি তাকে কপিরাইট ক্লেম করবো কিনা, বা যে ধরনের কন্ট্যাক্ট হয় আর কি সেভাবে আমরা কন্ট্যাক্ট করতে পারবো। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, সেটা হচ্ছে রিকোয়েস্ট ভিডিও রিমুভাল। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের সামনে একটি ফর্ম ওপেন হবে। সো আমরা এই ফর্মটা যদি ফিল আপ করি তাহলে তার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক চলে যাবে। সো বুঝতে পারছেন অনেক কমপ্লিকেটেড একটি বিষয়। সো আমি করবো না, তাকে আমি একটি রিকোয়েস্ট পাঠাবো। অ্যান্ড আমরা যদি এটাকে মুভ করতে চাই অবশ্যই মুভ করতে পারবো, এখান থেকে সেটা চলে যাবে। সো আমি এটা রিকোয়েস্ট অ্যাপ্রুভাল করে নিয়েছি, তার কোনো ধরনের প্রবলেম হবে না। সো বুঝতে পারছেন এখান থেকে আপনি চাইলে এই ধরনের অপশানগুলো ব্যবহার করতে পারবেন। সো আমি আপনাদের বলবো কাউকে কপিরাইট স্ট্রাইক দিবেন না। সো তার সাথে প্রথমে কন্ট্যাক্ট করবেন, সে যদি রাজি না হয় দেন আপনি চাইলে কপিরাইট স্ট্রাইক দিতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অপরতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে, আর ফ্যানদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।